হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন আজকে আমি তৈরি করব। ভীষণ সুন্দর একটা রেসিপি যেটা অনেকেরই হয়তো জানা নেই আবার অনেকে কিন্তু জানে তো এখানে আজকে তৈরি করছি সর্ষে ফুলের বড়া এই সর্ষে ফুলের বড়া আমাদের গ্রামের বন্ধুরা কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকে কিন্তু শহরের বন্ধুরা কিন্তু এটা জানা নেই চলুন শুরু করি রেসিপি এখানে আমি দেখুন নিয়েছি একটা থালার মধ্যে সর্ষের ফুল দেখুন ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবারে এই ফুলগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবারে এতে আমি একটু জল দিয়ে দিলাম জল থেকে এবারে ফুলগুলোকে একটু নিংড়ে তুলে নেব। এই ফুলগুলো বন্ধুরা আমি নিজে হাতে জমি থেকে তুলে নিয়ে এসেছি ফুলগুলো না ধুলেও চলে তবুও একটু আমি ধুয়ে নিলাম তো এইভাবে জল থেকে নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি গ্রামের সকল বন্ধুরাই কিন্তু এই সর্ষে ফুলের বড়া খেয়ে থাকে কিন্তু শহরের বন্ধুরা কিন্তু জানেও না যে সর্ষের ফুলের বড়া খাওয়া যায় তো একবার আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে এবারে এই ফুলের মধ্যে আমি দিলাম দেড় টেবিল চামচ বেসন এবং দুই টেবিল চামচ চাল গুঁড়ো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবারে সব উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে মেখে নেব। একটু ফুলগুলোকে একটু হালকা করে একটু চটকে দিচ্ছি দিলাম সামান্য পরিমাণ একটু জল এবারে জল দিয়ে ভালো করে আমি ফুলগুলোকে বেসন এবং চালের গুঁড়োর সাথে মেখে নেবো দেখুন একটু শক্ত শক্ত করে কিন্তু মাখবেন বেশি কিন্তু জল দেবেন না তাহলে কিন্তু খুব মুচমুচে হবে যতটা জল কম দেবেন তত কিন্তু বড়াগুলো ক্রিস্পি হবে প্রচণ্ড তো দেখুন আমার মাখা হয়ে গেছে চাল গুঁড়ো অথবা বেসনটাও কিন্তু চেষ্টা করবেন বন্ধুরা একটু কম দেওয়ার যত কম দেবেন তত কিন্তু ক্রিস্পি হবে এবং খেতে বেশি ভালো হবে এবারে মাখা হয়ে গেছে এখন এটা ভেজে নেবার পালা এবারে আমি দেখুন বসিয়ে দিয়েছি কড়াই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এবারে এই তেলটা গরম হয়ে গেলে পরে আমি এতে একটা একটা করে বড়া দিয়ে দেব। দেখুন আমি সামান্য একটু করে পরিমাণ বড়া তুলে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এভাবেই একটু একটু করে মেখে নেওয়া ফুলগুলোকে আমি হাতে তুলে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় একটু সামান্য তিতকি ভাব থাকে কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় তো আপনারা একবার খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এবারে এবে বড়াগুলোকে দেখুন আমি উল্টে উল্টে দেব এক পৃষ্ঠে কিন্তু হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো এইভাবে আমরা কিন্তু সর্ষে ফুলের বড়া কিন্তু তৈরি করতে পারি এখন কিন্তু সর্ষে ফুলের সিজন এখনও কিন্তু একটু মানে বাজারে খুঁজলে বা গ্রাম সাইডে কিন্তু এখনও এই সর্ষে ফুল পাওয়া যাবে তো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে বন্ধুরা ডাল দিয়ে গরম ভাত মেখে এই বড়াগুলো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো খুব ভালোভাবে দেখুন বড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে সবগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব সব বড়াগুলো আমি তুলে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা এবারে বাকি যে বড়াগুলো আছে সেইগুলো আমি একটা একটা করে ভেজে নেব আজকের এই রেসিপি কিন্তু বন্ধুরা শুধুমাত্র শহরের বন্ধুদের জন্যই করেছি কারণ শহরের বন্ধুরা কিন্তু এই সর্ষে ফুলের বড়া সম্বন্ধে কিন্তু একেবারেই কিন্তু জানে না হয়তো বা কোনো কোনো বন্ধুরা জেনেও থাকতে পারে তো তার জন্যই কিন্তু আজকে আমি এই রেসিপিটা করেছি তো দেখুন বাকি বড়াগুলো কিন্তু খুব সুন্দর লালচে করে এবং খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে তো এডি হয়ে গেছে আজকে সর্ষে ফুলের বড়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব বন্ধুরা আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ